এই প্রবলেমটা আমাদের বলে দিয়েছে যে রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু রুট ওভার ফোর এক্স মাইনাস ওয়ান। এই ইকুয়েশনটা নাম্বার অফ সলিউশন, তাহলে আমরা দুটো দিকে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা হয়ে যাবে ফোর এক্স মাইনাস ওয়ান। দিস ইমপ্লাইজ এটা টু এক্স, কারণ মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে গেল, তাহলে আমি ওইদিকে নিয়ে চলে যেতে পারি। দিস ইমপ্লাইজ মাইনাস অফ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা ইজ ইকালস টু টু এক্স মাইনাস ওয়ান। এর দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে দিস ইমপ্লাইজ ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা হলো ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান। এই ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে দিস ইমপ্লাইজ ফোর এক্স মাইনাস ফোরটাকে ওই দিকে নিয়ে চলে যাবো ইজ ইকালস টু ফাইভ, তাহলে দিস ইমপ্লাইজ এক্স ইজ ইকালস টু ফাইভ বাই ফোর। তাহলে একটা পেয়েছি, কিন্তু সেটা ভ্যালিড ইকুয়েশন সলিউশন কিনা সেটা দেখে নেবো ইকুয়েশনে পুট করে। তো এলএইচএসটা কি হচ্ছে, এলএইচএস অ্যাট এক্স ইজ ইকালস টু ফাইভ বাই ফোর, সেটা হয়ে যাবে রুট ওভার ফাইভ বাই ফোর প্লাস ওয়ান, তার মানে নাইন বাই ফোর, যেটা হয়ে যায় থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান, সেটা হয়ে যায় ওয়ান বাই টু, কারণ সেটা স্কোয়ার রুট করলে ওয়ান বাই টু হয়ে যাবে, সেটা ইজ ইকালস টু রুট ওভার ফোর ইন্টু ফাইভ বাই ফোর, যেটা ফাইভ হয় তাহলে রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান উইচ ইজ টু। তাহলে দিস ইমপ্লাইজ ওয়ান ইজ ইকালস টু টু, যেটা ইনভ্যালিড, তাই নাম্বার অফ সলিউশন হচ্ছে জিরো।